দীর্ঘদিনের মানুষের যে দাবি চাহিদা স্বপ্ন, আগরতলা এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটাকে সুদৃঢ় করা, সেই সম্পর্কটা এই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে কাজ সম্পন্ন হলে পরেই শুরু হয়ে যাবে। একদিকে যেমন দুই দেশের পণ্য আসা যাওয়া হবে, মানুষ আসা যাওয়া করবে, এতে করে ত্রিপুরাও বাণিজ্যিক দিক দিয়ে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে যাবে এবং অনেক বেকারদের কর্মসংস্থান হবে। বুধবার আগরতলা নিশ্চিন্তপুর অর্থাৎ চারিপাড়া পঞ্চায়েত রেলওয়ে স্টেশনের কাজ খুঁটিয়ে দেখতে গিয়ে এই কথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি এদিন তিনি আরও বলেন, বাধারঘাট থেকে নিশ্চিন্তপুর অর্থাৎ চারিপাড়া পঞ্চায়েত রেলওয়ে স্টেশনের কাজ দ্রুতগতিতে চলছে, প্রায় 88% হয়ে গেছে। দুইটি কোম্পানির তত্ত্বাবধানে চলছে এই কাজ। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে রেল পরিষেবা চালু হয়ে যাবে। আগরতলা বাধারঘাট থেকে চারিপাড়া পর্যন্ত সেখানে ব্রডগেজ এবং চারিপাড়া থেকে বাংলাদেশ পর্যন্ত মিটার গেজের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে এবং ব্রডগেজ থেকে মিটার গেজের শিফটিংয়ের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান হবে। নিশ্চিন্তপুর যে রেলওয়ে স্টেশনের কাজ চলছে সেটা দুটো পর্যায়ে হচ্ছে। বাধারঘাট থেকে নিশ্চিন্তপুর অর্থাৎ চারিপাড়া পঞ্চায়েত বাধারঘাট বিধানসভা কেন্দ্রে এবং চারিপাড়া থেকে বাংলাদেশ পর্যন্ত দুটো কোম্পানি সেখানে কাজ করছে। একটা হচ্ছে আমাদের ইরকন লিমিটেড কোম্পানি, যেটা রেলওয়ের আন্ডারে একটা PSU, আর একটা বাংলাদেশের পার্টের যে কাজটা হচ্ছে তারা করছে ট্যাক্সমার্কো লিমিটেড। তো কাজ দ্রুতগতিতে চলছে, অলমোস্ট 88% কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এই দীর্ঘদিনের মানুষের যে দাবি চাহিদা স্বপ্ন যে আগরতলা এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যে সম্পর্ক সেটাকে সুদৃঢ় করা, সেটা এই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনের কাজ সম্পন্ন হলে পরে সেটা শুরু হয়ে যাবে। একদিকে যেমন পণ্য আসা যাওয়া করবে, মানুষ আসা যাওয়া করবে, এতে করে ত্রিপুরাও আমাদের বাণিজ্যিককরণের দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে একটা উল্লেখযোগ্য জায়গা পৌঁছে যাবে, বেকারদের কর্মসংস্থান হবে। তো আমরা পরিবহন দপ্তর থেকে সেক্রেটারি কমিশনার সহ আমরা ভিজিটে গেছিলাম, 88% কাজ সম্পন্ন হয়ে গেছে এবং আগামী 5-6 মাসের মধ্যে এই রেল যোগাযোগ যে ব্যবস্থা আগরতলার চারিপাড়া পর্যন্ত, বাধারঘাট থেকে চারিপাড়া পর্যন্ত সেখানে ব্রডগেজ এবং চারিপাড়া থেকে বাংলাদেশের যে সীমানাটা সেটা মিটার গেজ থাকবে এবং ব্রডগেজ মিটার গেজ থেকে শিপমেন্টের মাধ্যমে মাল এক দেশে বা দু দেশের আমাদের বিভিন্ন জায়গায় সেখানে পরিচালিত করা হবে। তো খুব দ্রুতগতিতে কাজ এগুচ্ছে। আমরা আশাবাদী যে 5-6 মাসের মধ্যে আমাদের এই যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে এবং এই রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে, বেকারদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। এর ফলে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের দিক দিয়ে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।